Hey guys, Assalamualaikum. আজকে আমরা চলে আসলাম আরেকটা ব্লগে আরেকটা ভার্সিটিতে গণ বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে অনেকে এটার নাম জানেন আমি মনে করি। এটা হচ্ছে 1971 সালে প্রতিষ্ঠা করা হয়, যাদের পয়েন্ট 3.5 ছিল বা মনে করেন টোটাল পয়েন্ট 7 এভারেজ এরকম থাকে, তারা এখানে ভর্তি পাবেন। এখানে অনেকগুলো ফ্যাকাল্টি আছে, চলো আজকে ভার্সিটিটা ঘুরে ঘুরে দেখি। আর সাথে আমাদের অনেক টিমমেট আছে, দেখায় দাও আরাফাত। হাই দাও গাইস। প্রাইভেট ইউনিভার্সিটি বলা যেতে পারে। তা ক্যাম্পাসটা আছে মোটামুটি, আসে দেখি প্রথমে ঢুকাই তো চোখে পড়লো প্রশাসনিক ভবন, গণ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন। আর এটা হচ্ছে অ্যাডমিশন অফিস, নোটিশ ছিল। যেটা মাঠ, ওদের মেন মাঠ, মাঠটা একটু দেখাও, সিনেমেটিক ভিউ দিয়ে দাও। এখানে দেখলাম আমরা জিমনেশিয়াম রয়েছিলাম দৃশ্য, কয়েকটা জিনিস ভালো লাগলো। সিকেট ইউনিভার্সিটির মধ্যে যে জিমনেশিয়াম রয়েছে, এই ক্যাম্পাসটা অনেক সুন্দর। আর এই পাশে হচ্ছে অনেক রকম আড্ডা দেয়। আর এই পাশে মেনলি একাডেমি বিল্ডিংটা এইটা, আর ওই পাশে একটা সাব বিল্ডিং আছে, আমরা আসি ভিতরে দিকে ঢুকতে। আর আমরা এক এক করে সব চালাই যে আমরা দেখি ঘুরে দেখি ভাসে কেমন। আর সিকেট ভাসির মধ্যে আমার ভালো লাগছে, ভাসিতে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োলজি রয়েছে, ছোটো সাবজেক্ট রয়েছে। তা তুমি একটু দেখা আর মসজিদ দেখতে পাচ্ছি, এটা ভার্সিটি দেখতে পারি মসজিদটা। আর আমরা একটু ভিউটা একটু এনজয় করি।
I am going to go to the next one. Ready? Let's go.